আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো এই গ্রীষ্মে একশো দশ ডিগ্রির টেম্পারেচার আজকে এত গরম যে বলার বাইরে এত গরমে আমার ফার্মে দেখেন টমেটো গাছগুলো পুড়ে গেছে গরমে কারণ আমি এটা টেস্ট না বলে এটাকে আমি আর চাষ করবো না সেজন্য এটাকে আমি যত্ন করি না এখন আপনাদেরকে দেখাবো কি পরিমাণে ফুল আসছে এই একশো দশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে সিমটা আমি একটু বেশি খাই এর জন্য দেখেন সিমটাতে শত শত ফুল আসে একশো দশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে তো আমি প্রথমবার টেস্ট করতেছি ও বাগানটা সুন্দরভাবে সাজানো হয়নি ভবিষ্যতে আমি এটাকে আরো সুন্দর করে সাজাবো এটা আমার প্ল্যান দেখি কি হয় আমার সমস্যাটা হচ্ছে একটা বাড়ি কিছুদিন আমি থাকার পর ওটা আবার বিক্রি করে দিই অন্য বাড়িতে চলে যাই তো এটাই চেষ্টা করতেছি রাখার জন্য এবার দেখছেন প্রচুর ফুল দেখেন কল্পনার বাইরে সামান্য কয়েকটা গাছ কিন্তু এখানে প্রচুর ফুল প্রচুর ফুল এই যে একশো দশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে কোনো পক্ষের টোকানে পোকটুক নাই ইয়ে নাই নাই প্রচুর ফুল প্রচুর ফুল দেখেন কল্পনার এই ওই অল্প একটু জায়গার মধ্যে আমি নিজে খাচ্ছি প্রতিবেশীদেরকে দিচ্ছি বাঙালিদেরকে দিচ্ছি প্রচুর সামান্য অল্প একটু এর মধ্যে দেখছেন প্রচুর ফল তবে আমি আস্তে আস্তে কাজ করতেছি এটা তো আমার পেশানা যে বিক্রি করবে এটা আস্তে আস্তে কাজ করতেছে এবং রিয়ার ব্রিড সিটগুলো আমি সংগ্রহ করতেছি যেটা সার্টিফাই সিট সেটা এটা হচ্ছে আমার মোটামুটি বাগান এখন আমি আপনাদেরকে দেখাবো কলমি শাক কীভাবে হয়েছে এখন সুন্দর কলমি শাক হয়েছে আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কলমি শাক এটা কলমি শাক এটা সুন্দর কলমি শাক একটু কলমি শাক হলে আনাফ এর কি বেশি লাগে না এই যে দেখেন আমার সুনামণি রাস্তা আছে আসো 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 আমি আসলে এরা বেরোয় আসে সারাদিন সিটিতে সাধারণত মুরগি পালা যায় না তবে আমি পালি আর কি আমি পালি পুলিশ কিছু বলে না সিটিতে মুরগি পালা যায় না আর আজকে এই পাতাটা হচ্ছে আপনার পদিনা পাতা যেটা আপনারা সবাই চিনেন আর এই পাতাটা হচ্ছে রোদ্রে শুকায়া চা হিসাবে রাখা দিবেন চা পাতির মতো ঘুরে ঘুরে রেখা দেবেন তারপরে চা বানায় খাবেন লগে লগে ঘুমাই সেব একবারে উইদিন এ সেকেন্ড আপনার ঘুমাই সাজব সুন্দর ঘুম হবে দেখেন আমার সুনামনিরা কত কাছে আসছে আমি বাইরে আসছি পরে আমি প্লাস্টিক প্লাস্টিক অত খেতে রাখতে দিই না আমার ওয়াইফ এরা ভয় পায় না এরা জানে আমি এদেরকে ক্ষতি করবো না আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ আলাইকুম